নমস্কার বন্ধুরা, গৃহিণীর হেঁশেলে আমার সকল পুরনো এবং নতুন দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের দুর্দান্ত আরেকটি রেসিপি, দই ইলিশ। এর আগে আমি ইলিশ মাছের মালাই পাতুরি এবং চিঁড়ে দিয়ে ইলিশ মাছের সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছিলাম, আপনারা খুবই পছন্দ করেছিলেন, তাই ভাবলাম আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। দই ইলিশ বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি গাদা পেটি সমেত চার পিস ইলিশ মাছ। প্রথমে ইলিশ মাছের টুকরোগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর এর সাথে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। তেল, হলুদ আর নুন একসাথে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেলে এটাকে আমি রেখে দিচ্ছি। এরপর আমি একটা পেস্ট বানিয়ে নেবো রান্নার জন্য। তার জন্য একটা মিক্সার জারের মধ্যে নিয়েছি 1 টিস্পুন কালো সর্ষে, 2 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন পোস্তদানা, 3টে গোটা কাজু, 1 টিস্পুন সাদা তিল, সামান্য একটু নুন, 3টে গোটা কাঁচা লঙ্কা, আর একটু জল দিয়ে এটার আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। বন্ধুরা, পেস্টটা বানানোর সময় আমার আর একটু জল দিতে হয়েছিল, আপনারা আপনাদের সুবিধা মতো করে পেস্ট বানিয়ে নেবেন। এবার ওই পেস্টের মধ্যে আরও 1 কাপ পরিমাণ জল আমি অ্যাড করলাম। জলের মধ্যে পেস্টটা ভালো করে মিক্স করার পর এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটা করতে গেলে অবশ্যই সর্ষে বাটাটা ছেঁকে নিয়ে করতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। নাহলে সর্ষের যেহেতু মিক্সারে বেটেছি তার জন্যে হালকা তেতো ভাব চলে আসতে পারে। যদি আপনারা এইভাবে করেন তাহলে একটুও তেতো লাগবে না। সর্ষেটা ভালো করে আমি ছেঁকে নিয়েছি, এটাকে রেখে দিচ্ছি। আর একটা বোল নিয়ে নিয়েছি, এই বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন টক দই। যেহেতু এটা দই ইলিশ তাই দইয়ের পরিমাণটা একটু বেশি লাগছে। আর এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন চিনি। যেহেতু টক দই দিয়েছি আমাকে চিনিটা দিতেই হবে। এবার ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। জিরেটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি যে সর্ষের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। গ্রেভিটা একটু ফুটে উঠলে এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই আর চিনির মিশ্রণটাকে। টক দই দেওয়ার পর আমি ভালো করে এটাকে সর্ষের পেস্টের সাথে মিক্স করে নিচ্ছি। দেখুন, গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে। এটাকে একটু পাতলা করার জন্য এর মধ্যে সামান্য পরিমাণ বাটি ধোয়া জল অ্যাড করছি। এরপর গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে কাঁচা যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ আর তেল দিয়ে, সেই মাছের পিসগুলো আমি 1-1 করে অ্যাড করে দিলাম। মাছের উপরে একটু গ্রেভি ছড়িয়ে দিচ্ছি। মাছটা একটা সাইড খুব ভালো করে সিদ্ধ হবে, তার জন্য একটু ফোটার পর এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিয়েছি। মাছটা অর্ধেকটা রান্না হয়ে গেছে। এরপর মাছের পিসগুলো আমি একবার উল্টে দেব। যেহেতু একটা পিঠ খুব ভালো করে রান্না হয়ে গেছে, তো আর একটা পিঠ যাতে হয় তার জন্যে প্রত্যেকটা মাছের পিসগুলোকে এভাবে কিন্তু উল্টে দিতে হবে আর উপর থেকে একটু গ্রেভি ছড়িয়ে দিতে হবে। এরপর এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা এখানে আমি অ্যাড করছি। কাঁচা লঙ্কাটা অবশ্যই দিতে হবে, কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই রান্নাটায় খুব সুন্দর আসে। আর উপর থেকে 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল এখানে ছড়িয়ে দিচ্ছি।
পুরো জিনিসটা ভালো করে স্প্যাটুলার সাহায্যে একটু মিক্স করে মাছের পিসগুলো আরও একবার উল্টে পাল্টে দিচ্ছি। এরপর আমি আরেকটু সামান্য নুন দিচ্ছি, যেহেতু আমি অলরেডি সর্ষেটা নুন দিয়ে বেটেছি এবং মাছের গায়েতেও নুন ছিল, তো আমার আরেকটু সামান্য নুন লাগলো, সেই জন্য আমি দিলাম। আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার ঢাকা দিয়ে আরও দু মিনিট এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। দু মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিয়েছি। দই ইলিশ আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম। পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন, আমার দই ইলিশ সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে নেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অন্যান্য রেসিপির মতো ভালো লেগেছে। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিতে অবশ্যই ভুলবেন না। মন থেকে ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কেমন লাগলো, বা আপনারা এরকম আরও অন্য কোনো রেসিপি আমার থেকে চান কি না। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সেই সমস্ত বন্ধুদের যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন। যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো সুন্দর রেসিপির সাথে নেক্সট উইক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।